जॉनी कभी सिंस ही नहीं करता। बॉलीवुड अभिनेता रणवीर सिंह और पर्न छवि आलोचित तारका जॉनी सिंस एक विज्ञापने अंश निलें। पुरुष दे जौन स्वास्थ्य निये आलोचनार जन्य निर्मित एक विज्ञापने एकसंगे देखा जाबे। विज्ञापने जॉनी सिंस एर स्त्री ताके छेड़े जेते चाय कारण तिनी जौनताय दुर्बल। रणवीर सिंह ए समय तादेर विषय हस्तक्षेप करें, जानते चान ब्यापारटा कि। ए समय सिंस एर स्त्री दाबी करें जे तार स्वामी जौनताय दुर्बल। एरपर बोल केयर प्रोडक्टर माध्यमे दुजने समस्यार समाधान करे दें रणवीर सिंह। এই গল্পে নির্মিত বিজ্ঞাপনটি ভারতীয় সিরিয়ালের হাস্যরস ও ড্রামাটিক অ্যাঙ্গেলে নির্মিত বিজ্ঞাপনটি প্রকাশের পরপরই ব্যাপক সাড়া ফেলেছে। বোলকেয়ারের সহপ্রতিষ্ঠাতা রণবীর সিং বলছেন, সচেতনতা বাড়াতে এবং একটি ইতিবাচক প্রভাব ফেলতে আমার তারকাখ্যাতি ব্যবহার করার আন্তরিক অভিপ্রায় নিয়ে আমি এখানে এসেছি। বোলকেয়ারের প্রচারণার চেয়ে বেশি জরুরি এই মিশন, যার সাথে আমি গভীরভাবে সংযুক্ত এবং আমি এখানে একটি পরিবর্তন আনতে এসেছি। যেভাবে আমরা পুরুষরা যৌন স্বাস্থ্যকে মোকাবেলা করি বাস্তব সমাধানের লক্ষ্যে এবং সারা দেশে লক্ষ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করতে এই মিশনে যুক্ত হয়েছি। বিজ্ঞাপনটির নির্মাতা প্রতিষ্ঠান বোলকেয়ারের প্রচারাভিযান ইতোমধ্যে ভারতীয় ব্র্যান্ডগুলির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভয় এবং বিব্রতকর কারণে নীরবে দীর্ঘকাল ধরে যৌন স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগের শিকার পুরুষদের জন্য বিশেষভাবে নির্মিত বিজ্ঞাপন এটি। বিজ্ঞাপনটি লিখেছেন তন্ময় ভাট, দেবায়া বোপান্না এবং তাদের টিম। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন আয়াপ্পা কেএম। তন্ময় এবং আয়াপ্পা এর আগে অনেক সফল বিজ্ঞাপন প্রচারে একসঙ্গে কাজ করেছেন, যেমন রাহুল দ্রাবিড়ের এক্স ক্রিডের বিজ্ঞাপন। তুমি ঠিক হো? নাই।